ব্রেকে লাইফ স্টাইল করে রমজানের ইফতার স্পেশাল মিক্সড একটি শরবত রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফ স্টাইল করে রমজানের ইফতার স্পেশাল বিটরুট মিক্সড শরবত রেসিপিটি আমি শেয়ার করছি। প্রিয় দর্শক, বিটরুট মিক্স শরবত তৈরি করার জন্য আমি প্রথমে 1 ইঞ্চ সাইজের 1 টুকরো আদা টুকরো করে কেটে নিয়েছি। একটি বোলে উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমি ছোট সাইজের একটি গাজর নিয়ে নিয়েছি। গাজরের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন প্রথমে গাজরটাকে আমি ফালি করে নিব। প্রিয় দর্শক, এরপর আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এক একটি ফালিকে আমি কয়েকটি ভাগে লম্বা করে ভাগ করে নিয়েছি। এরপর কিউব সাইজ করে গাজরটিকেও কেটে নিয়েছি। এরপর গাজরটিকে আমি একটি মিক্সিং বোলে উঠিয়ে এক পাশে রেখে দিব। একটি শশা নিয়ে নিয়েছি, তো শশার দুই পাশের অংশটা আমি ফেলে দিব। আর ফেলে দিয়ে আমরা শশার স্কিনটা সহজ আমি এই শরবতে ব্যবহার করব। তো শশাটিকেও গাজরের মতো একইভাবে লম্বালম্বি করে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর কিউব সাইজ করে কেটে নিচ্ছি। এই কাটাকুটিগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে। একটি বোলে উঠিয়ে শশাকেও আমি এক সাইডে রেখে দিলাম। একটি ফ্রেশ লেমন নিয়ে নিয়েছি, লেবু। তো দুই পাশের অংশটা কেটে লেবুটিকে আমি প্রথমে ফালি করে নিব। কীভাবে লেবুটি কাটছি দেখুন। এভাবে লেবু কাটলে লেবু থেকে রস বের হতে বাধ্য। তো আমি এখন এই দুই পাশের যে ফালিটা আছে ওইগুলা থেকে লেবুর যে জুসটা আছে সেটা বের করে নেব। হাতের সাহায্যে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের যাদের কাছে লেবু চিপার মেশিনটা আছে সেটা দিয়ে আপনারা করতে পারেন, তবে সেটার পদ্ধতি আবার ভিন্ন। কথা বলতে বলতে আমি লেবু জুসগুলো বার করে নিয়েছি। এখন একটি গ্লাসে ঢেলে নিচ্ছি, আমি এক পাশে রেখে দিলাম। মাঝখানে যে অংশটি আছে এটাকে প্রথমে লম্বালম্বি করে কেটে কিউব সাইজ করে কেটে নিব। এটি আমি সরাসরি শরবতে ব্যবহার করব। খেতে খুবই রিফ্রেশিং লাগবে। এই জিনিসটি ব্যবহার করলে সুন্দর একটা স্মেলও দিবে, কিছুটা স্কিন আছে লেবুর। একটি বোলে উঠিয়ে এক পাশে রেখে দিলাম। এরপর আজকের আমাদের যে প্রধান উপকরণ, অন্যতম উপকরণের দুটি উপকরণের মধ্যে একটি বিটরুট, এই বিটরুটের দুপাশের অংশ কেটে আমি বিটরুটের স্কিনটা ছাড়িয়ে নিব। এর আগে বিটরুটের একটা রেসিপি আমি রিসেন্টলি শেয়ার করেছি আপনাদের সাথে, শরবত রেসিপি। তারও আগে বিট কাবাব শেয়ার করেছি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন রেসিপিগুলো। কথা বলতে বলতে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন দুই ভাগে ভাগ করে ফালি করে নিব। আমি ফালি করে কিউব সাইজ করে কেটে নিব। একেবারে টকটকে লাল দেখতেই পাচ্ছেন। তো একটি ফালি আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। একইভাবে অপরটিকেও আমি কিউব সাইজ করে কেটে নিব। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আনকাট রেখেছি এই সাইডটা। এই শরবতটি খেতে খুবই দুর্দান্ত, হেলদি একটি শরবত, যেটি আমাদের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফ স্টাইলের সাথে খুবই যায়। কথা বলতে বলতে আমি বিটরুটগুলো একটি মিক্সিং বোলে উঠিয়েও নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এখন একটি মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে জুস তৈরি করা হয়। তো সেখানে আমি প্রথমেই বিটরুটটা অ্যাড করে দিব। বিটরুটগুলো অ্যাড করে দিয়েই 1 ইঞ্চি সাইজের 1 টুকরো
আদা টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, একটি ছোট সাইজের গাজরকে কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, একটি মাঝারি সাইজের শসাকে কিউব করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, যে লেবুর যে মাঝখানের অংশটা কিউব সাইজ করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মিশিয়ে দিচ্ছি একটু। এরপর আমরা ব্লেন্ডারের পানি দিয়ে দিব, 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আমি, দেখতে পাচ্ছেন। বাকি পানিটুকু আসবে ডাব থেকে এবং যে আমরা যে উপকরণগুলো দিয়েছি সেগুলোর থেকে। তো মুখটা লাগিয়ে আমি ব্লেন্ড করতে চলে আসলাম। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একেবারে মিহি পেস্ট করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ডারের মুখটা খুলছি আমি, প্রিয় দর্শক দেখুন এটার কনসিস্টেন্সি কেমন হবে, একেবারে মিহি পেস্ট হয়ে গিয়েছে। একটি মিক্সিং বল নিয়ে নিলাম এবং একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি আমি, ছাঁকনি। আপনারা চাইলে পাতলা ন্যাকড়ার সাহায্যেও চেপে রসটা বের করে নিতে পারেন এই অবস্থা থেকে, তো আমি স্ট্রেনারের সাহায্যে চামচ দিয়ে চেপে চেপে জুসটা বের করে নিব। উচ্ছিষ্ট যে অংশটুকু আছে এটা আমরা আজকে নেব না জুসে, তো আমি চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই এনজাইম সহ খেয়ে নিতে পারেন ডাবের পানিটা মিশিয়ে, সাথে আরও কিছু উপকরণ মেশাতে হবে, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখন আমাদের একেবারেই সবচাইতে যেটি আমরা সবচাইতে বেশি খাই এই লাইফস্টাইলে, এবং স্যার আমাদের খেতে বলেছেন দৈনিক 1টা করে ডাব খেতে বলেছেন, 1টা করে না হলে সপ্তাহে 1টা, সপ্তাহে 1টা না হলে 15 দিনে 1টা, 15 দিনে 1টা না হলে মাসে 1টা ডাব খেতেই বলেছেন। তো সেই ডাব, তো ডাব ডাবের পানিটা আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি ডাবের পানি মিক্স করছি, আপনারা চাইলে মিনারেল ওয়াটারটাও মিক্স করতে পারেন এখানে, তবে ডাবের পানি দেওয়াটাই উত্তম, সারাদিন রোজা রাখার পরে এই ডাবের পানিটা ব্যবহার করলে অসাধারণ লাগবে খেতে, আর আপনার স্বাস্থ্যের দিকটাও রক্ষা হবে। ডাবের পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ডাবের কিছু উচ্ছিষ্ট অংশ পড়েছে সেটাও উঠিয়ে নিচ্ছি আমি। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু উপকরণ ব্যবহার করব, যেটি আপনারা দেখবেন চলে যাবেন না, সাথেই থাকুন। যে শরবতের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে ব্ল্যাক হানি সারের অর্গানিক লাইফ থেকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক হানি ব্যবহার করব 1 টেবিল চামচ। তবে যারা ব্ল্যাক হানিটা খেলে ডায়াবেটিক্স বেড়ে যায় তারা ব্যবহার করবেন না, আর বাকি সবাই এটা খেতে পারবেন। এটা একেবারে অর্গানিক নন জিএমও সারের অর্গানিক লাইফ থেকেই, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির সারের অর্গানিক লাইফ থেকে আমি নিয়ে এসেছি। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কতটা কালারফুল লাগছে খেতে, ভীষণই সুস্বাদু। আমি একটু চেখে দেখলাম, অসাধারণ, কেননা আমি ইফতারের পরেই তৈরি করছি এই রেসিপিটি আজকে, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর আগে তৈরি করে আমি খেয়েছি, পরিবেশনে চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা কুলকুল খাওয়ার জন্য আইস কিউব ব্যবহার করতে পারেন, আমি 2 টুকরো করে আইস কিউব দিয়ে দিলাম গ্লাসে। এরপর বিটরুট মিক্সড শরবতটি আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক দেখুন এটা দেখতে কতটা দুর্দান্ত লাগছে, খেতে ভীষণই সুস্বাদু লাগছে। লেবু স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য। এরপর আমি ব্যবহার করব লেবুর রস, প্রতি গ্লাসে 1 চা চামচ করে লেবুর রস ব্যবহার করছি। কেউ চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে লেবু রসটা ব্যবহার করলে ভীষণই সুস্বাদু লাগে। তো প্রিয় দর্শক কেমন লেগেছে আজকে আমার বিটরুট মিক্সড শরবতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আর সময় পেলে 2 হাত তুলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।